সময়ের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শি গানের ভুবনে বাজিমাত করে নাম লিখিয়েছেন অভিনয়ে। সেখানেও সফল পড়শি, দর্শকরা পড়শির অভিনয় সানন্দে গ্রহণ করে নিয়েছেন। গত জানুয়ারিতে পড়শি ও জোবানের অভিনীত প্রথম নাটক লাভ স্টেশন প্রকাশ পায়, ব্যাপক সাড়া ফেলে সে নাটক। এরপর এই জুটি নিয়ে আসছে বেশ কিছু নাটক। বিশ্ব ভালোবাসা দিবসে পড়শি ও জোবান অভিনীত ভালোবাসার তিন দিন ও মন জুড়ে দুটি নাটক প্রচারিত হবে। লাভ স্টেশনের পর মহিদুল মহিমের পরিচালনায় ভালোবাসার তিন দিন, অন্যদিকে মন জুড়ের পরিচালনায় আছেন জাকারিয়া শৌখিন। নাটক দুটি নিয়ে পড়শি বেশ আশাবাদী। এর আগে পড়শি মারিয়া ওয়ান পিস, শাদি মোবারক শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলিতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারানের সঙ্গে। এছাড়া সম্প্রচারের অপেক্ষায় আছে পড়শি ও ইয়েশ রোহানের একটি নাটক।